আমি প্রথমেই আজকে 1st সেপ্টেম্বর পুলিশ ডে আই স্যালুট টু মাই অল পুলিশ ফ্যামিলিজ দেয়ার ফেটার্নিটিস অ্যান্ড অলসো দ্য কোভিড ওয়ারিয়ার্স অল অফ দেম ফর দেয়ার স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি ফর দ্য পিপুল অফ দিস ওয়ার্ল্ড। আজকে পুলিশ দিবস, তারা সারাদিন রোদে ঝড়ে জলে দুর্যোগে দুর্ভোগে দুরারোগে সবসময় কাজ করেন, তাদের পরিজন পরিবার সব কিছু ছেড়ে। এই দিবসটা, এটা মনে হয় বেঙ্গলেই প্রথম পুলিশ ডে আমরা সেলিব্রেট করি। আমরা যেমন একটা কন্যাশ্রী দিবস সেলিব্রেট করি, আমরা একটা মাটি দিবস সেলিব্রেট করি, আমাদের মাটি তীর্থ আছে। এবং আমরা তৈরি করেছিলাম এটা বর্ধমান থেকে 2013 সালে, 2015 সালে ইউনাইটেড নেশনস এটাকে ঘোষণা করে। সুতরাং এইসব ব্যাপারে আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছি। আজকে আমি, আমার এখানে উপস্থিত আছে, নাম বলতে গেলে আমাকে 200টা নাম বলতে হয়, তার মধ্যে দু একটা বলি। এখানে ধানুকাজী আছেন, তার ধানসিঁড়ি অর্গানাইজেশন, পৌলমী আছে টেবিল টেনিস একাডেমি থেকে শুরু করে তারা যে কাজগুলো করবেন, আইটিসির নাজিব ভাই আছেন, আমাদের মহারাজ চৈতন্য মহাপ্রভু ইস্কনের রাধানাথ স্বামীজি আছেন, এবং আমাদের রাজীব সিনহা WBIDC চেয়ারম্যান আছেন, মনোজ মালভো আমাদের অ্যাডিশনাল চার্জে আছে ডিজির এখন, আমাদের বন্দনা আপনাদের কাছে বলেছে অলরেডি, অনুব্রত মণ্ডল, মলয় ঘটক, স্বপন দেবনাথ, আমাদের চাঁদু সিদ্দিকুল্লা সাহেব, তরুণ ঝুনঝুনওয়ালাজি, আমাদের শম্পা দরিপা, এই সরি আমাদের আসছি আমি পরে, আমাদের হর্ষবর্ধন নেউটিয়া, ইউকে মোদি, উৎসব রুদ্র চ্যাটার্জি, বিকাশ আগরওয়াল, এরা সবাই আছেন। এছাড়াও পশ্চিম পূর্ব মেদিনীপুরের মেয়র, DMC, আমাদের DMSP, রিজিওনাল চেম্বার্স অ্যান্ড সিনিয়র মেম্বার্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়ান চেম্বার্স, ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আসানসোল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমাদের এখানে দুটো জেলার সভাধিপতি সুভদ্রা বাউরি পশ্চিম বর্ধমান এবং শম্পা ধারা পূর্ব বর্ধমানের আছেন, আমাদের প্রচুর MLA এখানে উপস্থিত আছেন। আমি পদবীগুলো না বলি, শুধু নামগুলো বলি, শর্টে হয়ে যাবে। দিলীপ অগস্তি সাহেব আছেন, মেয়র দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তেমনি প্রদীপ মজুমদার MLA, তাপস ব্যানার্জি, নরেন্দ্রনাথ চক্রবর্তী, পদবী বলতেই হচ্ছে, বিধান উপাধ্যায়, হরেন সিং, উজ্জ্বল চ্যাটার্জি, অমরনাথ চ্যাটার্জি, নবীন বাগ, খোকন দাস, অলোক মাঝি, দেবপ্রসাদ বাগ, মধুসূদন ভট্টাচার্যা, নিশীত কুমার মালিক, মনজ্ঞবৃন্দা অধিকারী, আমার মঙ্গ, তপন চ্যাটার্জি, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, সানাজ, শেখ সানাজ, অপূর্ব চৌধুরী, আমাদের অবদেন্দ্রনাথ থান্ডার, নেপাল ঘড়ুই সহ আরও অনেকে, রাজীব সিনহা আমার WBIDC চেয়ারম্যান এবং এখন আপাতত ডিজির কাজ দেখছে, দায়িত্ব নিয়ে, বিশেষ দায়িত্ব নিয়ে মালভিয়া আছে, এখানকার SP DMরা তার কারণে সকলেই আছে, আরও অনেকেই উপস্থিত আছেন। আমি বিশেষ করে ম্যানেজার ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স ITC লিমিটেডের নির্মল চ্যাটার্জি, ডক্টর আশেষ এম্বা, অরূপ ঘোষ, অরূপ চক্রবর্তী, তাছাড়াও WBIDC-র অনেকে, ধানসারি গ্রুপের অনেকেই উপস্থিত এখানে আছেন। একটা পার্ট আমি শেষ করে অন্য পার্টে যাচ্ছি। এবং তাছাড়াও শ্রমিক ভবন উদ্বোধনের জন্য মলয়ের সাথে ওখানে উপস্থিত আছেন বেচারা মান্না, আমাদের মিনিস্টার বরুণ কুমার রায়, বিকাশ রায় চৌধুরী, সভাপতি বীরভূম জেলা তৃণমূল জেলা পরিষদ। আজকের দুটো বড় ব্যাপার ছিল, আপনারা জানেন, একটা পুলিশ দিবস, আরেকটা হচ্ছে আমি সারা বাংলা জুড়ে
সারা ভারতবর্ষের সকলকেই অভিনন্দন জানাই বাংলার পক্ষ থেকে এবং সারা পৃথিবীর সকল পুলিশ ফোর্সকে আমরা অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানিয়ে কাউকে ছোট করতে চাই না, এই কারণে তারা যথার্থই তাদের কাজটা পালন করেন সকাল থেকে রাত। চারটে কমিউনিটি আমি দেখেছি তাদের জীবনে ছুটি নেই, এক হচ্ছে সাংবাদিক, দুই হচ্ছে পুলিশ, তিন হচ্ছে চিকিৎসক, আর চার হচ্ছে রাজনৈতিক যারা রাজনীতি করে। রাত দুটোয় ডাক পড়ল, যেতে হলো, ভোর চারটে ডাক পড়ল, যেতে হলো, আগুন লাগলো, যেতে হলো, যেমন ফায়ার ব্রিগেডও আছে, এদের আমি পুলিশ ফোর্সের মধ্যেই ধরি। কাজেই আমি দেখেছি কেউ কেউ টুইট করে বলেছেন, ব্যঙ্গোক্তি করেছেন, যারা ব্যঙ্গোক্তি করেছেন আমি আশা করি তারা শুধরে নেবেন।